হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন সারা বিশ্বে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমরা কেউই পুরোপুরি ভালো নেই, এটা আমরা সবাই জানি। তো আসলে আমরা করোনা ভাইরাসে সবাই এক প্রকার আতঙ্কে রয়েছি। আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই, তবে সাবধান হওয়া উচিত। আর সবাই সবার স্থান থেকে বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবো এবং তার কাছে তো আমরা আল্লাহর দরবারে বেশি বেশি করে প্রার্থনা করব, যাতে উনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, আমাদেরকে শেফা দান করেন। তো আমি আজকে কেটো ডায়েটের একটি পাকোড়া রেসিপি শেয়ার করব। যারা কেটো ডায়েট করতে যাচ্ছেন বা করছেন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আজকে করে দেখাবো সবজি পাকোড়া, সেই জন্য আমি সবজিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি পাতাকপি কেটে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে কেটে নেব, তাতে পাকোড়াটা মচে মচে হবে। আমি আগে পাতাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেটা দিয়ে পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। তো আমার ফুলকপিটা একটু পুরাতন ছিল, কালো কালো দাগ হয়ে গিয়েছিল, তো সেটাকে আমি চেছে নিলাম। তো এখন আমি পাতলা করে ফুলকপিটা কেটে নেব। তো আমি ফুলকপিটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি পাতলা করে কেটে নিয়েছি। তো কেটে নিতে নিতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো অনেকেই আমার ভিডিওটা পুরো না দেখে কমেন্টস করেন, তো আসলে কি বলবো, আপনারা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি কেটো ডায়েটের রেসিপিটা কি আমি 100% কেটো ডায়েট কিনা তাহলে বুঝতে পারবেন। আপনারা না জেনে অনেকে কমেন্টস করেন। আর আমি তো প্রথমেই সবসময় বলি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই। শুধু শুধু অযথা হয়রানি করেন কেন? প্রয়োজন আপনি যদি আমার চেয়ে ভালো জেনে থাকেন কেটো ডায়েট সম্পর্কে তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই। আপনি তো জেনেই গেছেন কেটো ডায়েটে কী কী খেতে হয়, তাহলে আমার ভিডিও দেখার আপনার কোনো প্রয়োজন নেই। আর যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখতে পারেন। আপনারা যদি আমার চেয়ে বেশি জেনে থাকেন বেশ ভালো কথা, তো জানলে পরামর্শ দেবেন, বাট আজে বাজে কমেন্টস করবেন না। না জেনে না বুঝে কমেন্টস করেন, এটা আমার কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি আমার বাসায় ফুলকপি ছিল, পাতাকপি ছিল, আর লং বিন ছিল। তো আমি লং বিনকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকেও পাতলা করে কেটে নেব আমার পছন্দ অনুযায়ী। তো আমি প্রথম থেকেই বলেছি পাতলা করে কেটে নেব এর জন্য, যাতে পাকোড়াটা মচে মচে হয়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মতে কেটো ডায়েট শুরু করার 10 থেকে 15 দিন পরে রোজা রাখবেন, তাহলে ওজনটা আরও দ্রুত কমবে। তো ইফতারিতে পাকোড়া না হলে হয়, তাই আমি আপনাকে পাকোড়া রেসিপি শেয়ার করছি। তো আমি এখন 2 কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটুকুকে পাতলা করে কেটে নেব। যেহেতু আমি কাঁচামরিচ দেবো, তো আমি আর গুঁড়ো মরিচ এখানে অ্যাড করবো না। তো কেটো ডায়েটে আপনি পেঁয়াজ পাকোড়াতে সাধারণত পেঁয়াজটাই মেন, তো কেটো ডায়েটে পেঁয়াজটা হচ্ছে ফ্রেন্ডলি না, পেঁয়াজটা না দেওয়াই ভালো। তো আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আর পেঁয়াজ এগুলো পাকোড়াতে দিয়ে খাই, তো স্কিপ করাই ভালো। তো আমি আজকে পেঁয়াজ ছাড়াই করছি। তো একেবারেই যদি পেঁয়াজ ছাড়া খেতে আপনাদের কাছে ভালো না লাগে, একটু পেঁয়াজ দিতে পারেন।
তো আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ দিলাম জিরার গুঁড়ো, স্বাদ মতো দিব লবণ। তো আমার এখানে ক্যাপসিকাম ছিল, তো আমি আর ক্যাপসিকামটা দিলাম না। তো এটাকে আমি এখন ভালো করে চটকে নেব। এটা চটকে কিছু সময় রেখে দিলে দেখা যাবে এটা থেকে হালকা পানি উঠে এসেছে। আমি সবসময় আমার ভিডিওগুলোকে বলি, আপনার শরীরে যদি কোনো সমস্যা না থেকে থাকে আপনি কেটো ডায়েট স্টার্ট করতে পারেন। আর কেটো ডায়েট 100% ওজন কমাতে সাহায্য করে, খুবই কার্যকরী একটা ডায়েট প্ল্যান। সবগুলো ভেজিটেবলকে একসঙ্গে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে হলুদ লবণ মরিচটা মিশে যায়। ভেজিটেবলগুলোকে ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এটা থেকে দেখতে পেরেছেন ভেজিটেবলগুলো চুপসে গিয়েছে আর সেখান থেকে সামান্য পানি উঠে এসেছে। এখন আমি দুটো ডিম অ্যাড করে দিচ্ছি। ডিম দেওয়ার পরে ভালো করে ভেজিটেবলের সঙ্গে ডিম দুটোকে মিক্স করে নেব। স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন, কিন্তু হাতে লেগে যাবে, তো এই জন্য আমি স্পুন দিয়ে ভালো করে সময় নিয়ে মিক্স করে নিচ্ছি। সাধারণত লবণ দিয়ে চটকানোর পরে সবজি থেকে পানি উঠে আসে। তো সবসময় একটি কথা বলি, আজকেও বলছি, কেটো ডায়েট খুবই কার্যকরী একটা ডায়েট চার্ট। এটা ফলো করে আপনি নিশ্চিন্তে আপনার ওজন কমাতে পারেন। আর আপনার শরীরে যদি কোনো সমস্যা না থাকে তো স্টার্ট করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় ডক্টরের পরামর্শ নিয়ে স্টার্ট করলে। আমার বড় বোনের ওজন আমাদের পরিবারের সবচেয়ে বেশি, তো ও কেটো ডায়েট করছে, ওর ডক্টর ওকে পরামর্শ দিয়েছে কেটো ডায়েট করতে। তো আমি এখন অ্যাড করব হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন পেস্ট। তো যাদের কাছে ডিমের খেতে গন্ধ লাগে তো তারা একটু বেশি পরিমাণ আদা রসুন অ্যাড করে দিতে পারেন, তাহলে কোনো গন্ধই পাবেন না। আর এতে আপনার টেস্ট চুলোয় প্যান গরম হতে দিয়ে দিয়েছি, তাতে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আজকে আমি অলিভ অয়েল দিয়ে পাকোড়া তৈরি করব। আমি নারিকেল তেল দিয়ে রান্না করা কোনো জিনিস খেতে পারি না, আমার কাছে গন্ধ লাগে। তো আপনারা যদি খেতে পারেন আপনারা নারিকেল তেল অ্যাড করতে পারেন। সয়াবিন তেল ছাড়া নারিকেল তেল, সরিষার তেল, ভার্জিন অলিভ অয়েল, ঘি, বাটার এগুলো দিয়ে কেটো রেসিপিগুলো তৈরি করতে হবে। তো আমি এখন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, আমি একটু স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এক পাশ যখন চুলো জালটা আমি মিডিয়াম লোয়ে রেখেছি, যখন এক পাশ হয়ে আসবে ভালোভাবে তো আমি উল্টে দিব, আর নয়তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। আমার পাতাকপি কুচি করে দেওয়াতে পেঁয়াজের মতো লাগছে চারদিকে দেখতে পাচ্ছেন। আর ভার্জিন অলিভ অয়েল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, খুবই সুন্দর টেস্ট নিয়ে আসছে। তো এখন আমি সার্ভ করে নেব। তো আমি এখন সার্ভিং ডিশে তুলে নেব। তো আমি একটি পেপার টাওয়েল দিয়ে নিয়েছি যাতে তেলটা ঝরে যায়। তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি রয়েছে সেখানে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যাতে আল্লাহ আমাদেরকে এই ভয়ানক বিপদ থেকে মুক্তি দান করেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।